Hello everyone. Assalamu alaikum. Kya avastha shobar? Kemon achen shobai? Welcome to my YouTube channel BAYZEDVLOGS. And bros, ekhane dekhen shobai motamoti t-shirt porar jonno mane pore felche ar ekhane hocche ami pore felchi karon hocche shoit jake ami specially bolchilam ami porbo na but shobar jehetu porteche oi jonno porte hocche দেখতেছিলেন আমরা ইন্ট্রো দিছিলাম বাইরে আসলে আশা করি ইন্ট্রোটা অবশ্যই ভালো লাগছে প্লাস আমরা এখন সবাই গাড়ি ঘুরতে এখন এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুম সবাই এখানে চেঞ্জ করতেছে আর কি চেঞ্জ কর সমস্যা নাই তো আর আমাদের বাস হচ্ছে এটা এটার নাম কি যে স্বাধীন না আচ্ছা এখন সবাই যাচ্ছি মানে পিকচার উঠানোর জন্য এই যে সবাই সবাই যাইতেছি ক্লান্ত হয়ে গেছো ভাই এই মানে তুই তো প্রচুর নাচছস আমি মানে ঘুমের মধ্যে মাঝখানে উঠে উঠে দেখতেছি যে তোরা প্রচুর নাচছস আর কি তোরা আর ওরা হচ্ছে এই তো সামনে ছিল না সামনে আচ্ছা যে সবাই আর কি আর এখানে একটা সুন্দর প্লেস আছে এটা অবশ্যই এটার নামটা আমি ঠিক জানি না হ্যাঁ আচ্ছা 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 সো আমরা এখন মেনলি আমার হাতে ক্যামেরা পিকচার আমাকে উঠাইতে হবে বাট সবার পিকচার উঠাবো আস্তে আস্তে অবশ্যই তোলা যাবে কেন তোলা যাবে না সো আমরা এখন যাইতেছি পিকচার উঠাবো পিকচারগুলো উঠাই দেন আমরা হচ্ছে আরেকটা ডেস্টিনেশনে চলে যাবো এখানে মেবি 20 মিনিটের মতো সময় হয়তোবা আমরা বে করবো সে বেশিক্ষণ আমরা বে করবো না আমার ভয়েসটা একটু হয়তোবা শুনতে খারাপ দেখা যাইতে পারে কারণ অনেক চিল্লাচিল্লি করা হয়েছে এই আর কি এটা হচ্ছে খুবই ঠান্ডা একটা পরিবেশে চলে আসছি চারপাশে গাছ এই যে আমরা এখন একটা একটা করে টিকিট পাইছি অরণ্যক হলিডে রিসোর্ট আর কি এটা আর আমার সাথে মাস্ক কুলবেড়া এই যে ও আছে আর প্লেসটা দেখেন পরিবেশটা দেখেন জাস্ট অসাধারণ দেখতে মনটা মানে শান্তি লাগে নিরিবিলি একদম আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো না এটা যেরকম আছে এরকম মানে রর মধ্যে দিব ট্রাই করবো কারণ হচ্ছে এটা আমি যদি কোনো সময় না কোনো সময় গিয়ে দেখতে পাই মানে দেখি আর কি আমার মানে কলেজের ফ্রেন্ডগুলোকে তখন আমি দেখতে পারবো কোনো মিউজিক ইউজ করবো না একদম র ট্রাই করবো যেরকম আছে এরকম আমি কোনো তেমন কালার গ্রেডিংই করবো না তো এখানে একটা ভবন আছে এটা কিসের ভবন অবশ্য যদিও জানি না বাট আমরা সবাই যাইতেছি অ্যান্ড আস্তে আস্তে সবাই আসতেছে সবাই আসতেছে সবাই ভিডিও করতেছে এই আর কি ওই দিকে এখানে যদি বা এটা ল্যাক এটার মধ্যে পানিগুলো সবগুলো শুকাই গেছে আর কি মানে হালকা হালকা পানি আছে যদি আমার এখানে ল্যান্স ওইটা না এটা জুম করা যায় না গোপ্রোতে ওটার জন্য দেখাইতে পারতেছি না আর এগুলো মেবি লিচি গাছ হ্যাঁ এটা হচ্ছে লাইব্রেরি আছে আর আমরাই তো সবাই পিকচার উঠানোর জন্য গ্রুপ পিকচার উঠাইছি সবাই দেন এখানে দেখেন কি সুন্দর ভিউ ম্যান এরকম ভিউ আগে কখনো দেখা হয় নাই আর কি মানে রাঙামাটি ফার্স্ট টাইম আসা তাও আবার কলেজের সবাই একসাথে আর কি এই তো আর এখন পিকচার উঠাবো সবার
এই যে দেখতে পাচ্ছেন আমার এখন একটা পর্যন্ত মানে একটাই গাছ আর একটু সামনে আমাকে ভালো করে দেখা যাবে না তো এই যে এখন আমরা আরেকটা প্লেসে যাচ্ছি দেন এখানে পিকচার উঠাবো আজকে সারা দিন হয়তো আমাকে ভালো করে আমার মনে হয় একটা পিকচার কেউ উঠাই দেয় নাই কারণ কেউ ক্যামেরা চালাতে জানে না সবাই একটা প্লেস আসছি এটা আরেকটা মানে জায়গা আর কি এখানে বড় একটা গাছ আছে এটা নিচে ছায়া পড়তেছে অনেক ঠান্ডা বাতাস আর এখানে আসলে বেসিক্যালি এই চারাগুলোর মধ্যে মানে আড্ডা দিতে পারবেন এই যে এখানে 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 মানে তিন চারটার মতো আছে প্রায় খুব সুন্দর একটা প্লেস আর কি এটা বাট এখানেও একটা মানে করছে এটা এটা মেবি ওদের অফিস টাইপের কিছু একটা করছে মানে কোনো গেস্ট আসলে এখানে বসে মেবি এরকম কিছু একটা আর এই তো তোরা এখন কক্সবাজার আসছিস না মানে ফিল্ডটা দেখছিস তোরা ফিল্ডটা দেখছিস এটা আর কি আর ওইদিকে ওখানে কতগুলা সবাই পিকচার উড়াইতেছে বসে থাকছে চশমা পরছে যে যার মতো আমি আর এদিকে বকবক করতেছি এ পানিগুলা কি ধরা যাবে পানিগুলা ছোঁয়া যাবে হ্যাঁ এ পানিগুলা ছোঁয়া যাবে ভাইয়া পানিগুলা ধরার জন্য আমি এখন নামতেছি কারণ সবাই যার যার মতো টাইম স্পেন্ড করতেছে আমি কী করবো আমার ফ্রেন্ডগুলো সবাই ওইদিকে যা যা যার মতো আছে আর কি বাট আমি এখন পানিগুলা একটু টাচ করে দেখি জাস্ট কি শান্তি একটা শান্তি মানে অন্যরকম একটা শান্তি লাগতেছে পানিগুলো জাস্ট দেখা যাইতেছে দেখেন জাস্ট দেখা যাইতেছে যদিও আমার গোপ্ত তো আমি কোনো কে জানি না ভিজাইতাম এখানে কিন্তু মাছও আছে দেখতেছি পানিগুলো ঠান্ডা আছে অনেক মানে একটু একটু নীল মানে নীল নীল টাইপের জাস্ট এটা হচ্ছে চারপাশের ভিউ জাস্ট অসাধারণ লাগতেছে সব কিছু আমরা এখন উইকেন্ড থেকে এসে হচ্ছে লাঞ্চ করার জন্য আসছি এটার নামটা হচ্ছে রেইনবো এই যে এটা নামটা হচ্ছে রেইনবো সো আমরা ডিপার্টমেন্টের সবাই এখানে লাঞ্চ করবে আমার টিচার সহ বড় ভাইরা সহ সবাই এখানে লাঞ্চ করবে আর কি তো আমাদের খাওয়ার চলে আসছে এখানে হচ্ছে ডিম আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে এটা হচ্ছে শুটকি শুটকি ভর্তা আর এটা হচ্ছে টমেটোর চস চস টাইপের কিছু একটা সো সবাই গাইস খাওয়া শুরু করে দাও সো আমরা এখন রেইনবোতে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন হয়তো বা আরেকটা ডেস্টিনেশনে যাইতে পারি এখন শিওর না সবাই এখন খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু বাইরে এলাম সবার মুখ হচ্ছে তাজা তাজা লাগতেছে শিওর কেমন হয়েছে খাওয়ার পার্সোনালি বল পার্সোনালি বন্ধু সো আমরা এখন আরেকটা প্লেসে আসছি খাওয়া দাওয়ার পরে এই যে পিছনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের বাস বাস থেকে আমরা এখন নামছি কিছু মেম্বার্স সামনে গেছে ওই যে এইদিকে সামনে গেছে টিকিট নিতেছে এদিকে হচ্ছে এটা পুরোটা লেগ লেগটা হচ্ছে অসাধারণ লাগতেছে এখান থেকে আমি জানি না আমার এই ছোট্ট লেন্সটা দিয়ে আপনারা কতটুকু দেখতে পাইতেছেন মানে জাস্ট অসাধারণ অ্যান্ড ব্রোস আমরা এখন ফাইনালি হচ্ছে পোলওয়েল পার্কে আর দাঁড়া আমাকে দে এইদিকে ঢুকতেছি আর বড় ভাইরা হচ্ছে ছাড়া হচ্ছে এদিকে মানে টিকিট কাটতেছে আমাদের সবার জন্য এই যে আমরা এই এদিকে ঢুকতেছি আর এখানে বড় করে একটা হাঁ করে মানে দৃশ্য আসছে আর কি বাট এটা হচ্ছে খুবই সুন্দর লাগতেছে মানে জিনিসটা দেখতে একটু ইউনিক টাইপের গাইস এখানে হচ্ছে একটা মানে কদুর মতো আছে মানে মিষ্টি কুমড়া যেটাকে বলে আর কি এদের মধ্যে এটাতে মেবি আর রেস্টুরেন্টের মতো ছোটোখাটো এইভাবে তৈরি করছে এই তো এটা এখানে মেবি পোচকা টাইপের কিছু একটা বিক্রি করে এই তো আর এই পাশ থেকে জাস্ট ভিউটা দেখেন কীরকম সুন্দর জাস্ট ভিউটা দেখেন কী সুন্দর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ মূলত এখানে ছোট্ট করে একটা করছে আর কি
ওরে এটা তো দুলতেছে মোটামুটি ভালোই। এখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট জাস্ট। ওরে আস্তে 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 কর আস্তে কর। সবার অবস্থা খুবই খারাপ, মানে মানে সবাই খুবই এক্সাইটেড। ব্রিজটা হচ্ছে দুলতেছে আর এখানে ওই এগুলো হচ্ছে মেবি ভাড়া দেয় আর কি, মানে ঘুরতে পারবেন চাইলে এরকম ব্যবস্থা আছে। এখানে কাইকিংও করা যায়, মানে আমরা কাইকিং করবো কয়েকজন মিলে, আমি আর আমার একটা ফ্রেন্ড সোহেল। ইতা বলতেছে যে আমি টাকা ঢুকে সব দিচ্ছি, তুই জাস্ট আমার সাথে আসলে হয়েছে। আমি বললাম না, মানে দুজনে সেম সেম দিব, দেখি আমরা কাইকিং করবো। এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে লাভ একটা আঁকা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এখানে হচ্ছে সবগুলা তালা ঝুলাই দিছে, এখানে সবগুলা কি কোনো প্রবলেম হচ্ছে ভাইয়া? ঝুলাই দিছে এগুলো নাকি তালাগুলো মারলে নাকি কি, মানে লাভটা নাকি কোনো বুঝে? আচ্ছা চাবিটা এখানে ফেলে দেয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু কাহিনী, মানে কাহিনী যেটা হয়েছে, মানে কয়েকদিন পরে দেখা যায় কি এরপরের দিনে ভেঙে গেছে সবকিছু। ওকে জাস্ট এটা একটা মানে সবাই করে, যেহেতু আপনাদেরকে জাস্ট দেখাইলাম, বাট আমার গাড়ি অলরেডি চলে যাচ্ছে, আমি সবার লাস্টে। ওকে আমরা এখন বাসায়, মানে বাসায় ফিরতেছি সবাই। মোটামুটি আজকের ব্লগটা ছিল টোটাল এতটুকুই। আমাদের এখানে অনেক মজা করছি, প্লাস হচ্ছে দুইটা এক্সাম হয়েছে মোটামুটি, এটা একটা বলতে পারেন কুইজ প্রতিযোগিতার মতো এমন কিছু একটা। তো আশা করি থ্যাংক ইউ সো মাচ স্পেশালি এত কষ্ট করার জন্য, বাট অনেক অনেক আনন্দ করছি তোমার, তুমি অনেক কষ্ট করছো তোমার, এটা আশা করি অনেক সুন্দর হবে, আমরাও দেখবো, দেখার অপেক্ষা আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা যে হ্যাঁ যেইগুলা ইয়াছিলাম, আমি ম্যাথে হচ্ছে অনেক কাছে একজন মানুষ, আমি ট্রাই করছি, আমি পাস হয়েছিলাম, বাট লাকিলি আরেকটা যেটা, হ্যাঁ থ্যাংক ইউ, আর লাকিলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি সেকেন্ড যেটা করছি আর কি, ওটা তো আমার, মানে আমি সেকেন্ড হই, বাট ওটার কারণে ওটা মিস হয়ে গেছে একটা। সো ব্লগটাই পর্যন্ত টোটাল, আসলে অনেক মজা করছি সবার সাথে। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর আমার আমার চ্যানেল যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ট্যুরে, আরেকটা প্ল্যান চলতেছে, হয়তো বা যাইতেও পারি। ওকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। গলার অবস্থা খুবই খারাপ।